কটা আলুগুলো দম বানানোর জন্য সিদ্ধ করে নিয়েছি কুকারে, ছাড়িয়ে নেব। আর একদিকে আমার তেল বসে গেছে, গরম হচ্ছে, মশলা কষে নেব আলুর দমের জন্য। তেল চলে এসেছে, লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা, ফড়ন, পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন কালারে ভেজে নেবো। ওখানে আমার সিগরেট পেস্ট করা আছে, আদা, রসুন, অন্য কোনো মশলা দেবো না, জিরাও পেস্ট করা রয়েছে, বাইরের কোনো মশলা দেবো না। ভাজা হয়ে গিয়েছে, আদা আর জিরার সঙ্গে পেস্ট করাটা দিয়ে দিলাম। আদা জিরাটা পেস্ট করাটা একটুখানি ভেজে নেবো, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে লঙ্কা দেবো আর হলুদের গুঁড়ো, আর কিছু দেবো না আমি, বাইরের মশলা আমি এতটা ইউজ করি না। একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভেজে নেবো। একদম হোম রেমেডি, এতে জল দিয়ে দিবো। মশলা করতে করতে আমার আলুগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, গোটা আলুগুলো দারুণ সুন্দর একটা সেন বেরিয়েছে, খুবই জড়িয়েছে। তেল ছেড়ে দেবো, তখন মশলা করতে তেল যখন ছেড়ে দেবো তখন আমি আলুগুলো দিয়ে নাড়া করে দেব, তারপর লবণ দেবো পরিমাণ মতো। আমি আলুগুলো দিয়ে দেবো নাড়া করা যাবে, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে একদম নাড়া ছাড়া করে নেবো। সাইডে লেগে যাচ্ছে, একটু খুঁটি দিয়ে তুলে নেবো। আলুর দম রেডি, একটুখানি ফুটে যাবে।